মিড ডে মিলের যারা কর্মী তারা দীর্ঘদিন ধরে তাদের যে বেতন সেই বেতন নিয়ে তারা সন্তুষ্ট হতে পারছিলেন না, খুব স্বল্প বেতন পাচ্ছিলেন তারা। জেলা শাসকের কাছে তারা আবেদন করেন বেতন বাড়ানোর, এবং সেই বেতন বাড়ানোর আবেদন কেন তারা করেছেন সেই জন্য একেবারে সরাসরি হুমকি দেওয়া হয় তাদের। এই ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের 11 নম্বর ওয়ার্ডের আলীগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ে। পুর প্রধান সৌমেন খানের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে। জানা গিয়েছে স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনের জন্য জেলা শাসক হাজির হয়েছিলেন, তখনই তাদের কাছে বেতন বাড়ানোর কথা বলার চেষ্টা করছিলেন মিড ডে মিলের কর্মীরা, কিন্তু নিরাপত্তার কারণে তাদের কাছে যেতে পারেননি বলেই দাবি। আর কেন জেলা শাসকের কাছে বেতন বাড়ানোর আবেদন করেছিলেন সেই নিয়ে কিন্তু যেটা অভিযোগ উঠছে সৌমেন খান যিনি পুর প্রধান তার বিরুদ্ধে, তিনি হুমকি দিয়েছেন এই মিড ডে মিলের কর্মীদের এমনটাই অভিযোগ উঠছে। শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। আমরা গোষ্ঠী চেঞ্জ করে দেবো, মিড ডে মিলের যারা অন্য গোষ্ঠী দিয়ে দেবো। আগে 500 টাকা বেতন ছিল, আমাদের সরকার আসার পর সেটা 1,500 টাকা করে করেছে, এবং এই রান্নাগুলো করার কথা এসএইচজি গ্রুপে দেন। তো সেখানে একটা এসএইচজি গ্রুপে যদি 10 জন থাকে তারা ভাগ করে রান্না করে, এটা তো শুধু একা কোনো স্কুলের বা কারো ব্যক্তিগত ব্যাপার নয়, এবং যারা ওই রান্নার সঙ্গে যুক্ত তারা লক্ষ্মীর ভাণ্ডার করতে পারেন, বিভিন্ন লোনের জন্য করতে পারেন, বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডার সবই পেতে পারেন। বলছি দাদা, এখানে দুয়ারে ক্যাম্প বসছে সমস্যা সমাধানের জন্য, হ্যাঁ আরও তো সমস্যা জানাতে পারেন সেটা তো ফর্ম আছে, পাড়ায় সমাধানের জন্য সেখানে জমা দিতে হবে, তো নানির মুখে বলে দিয়ে এটা হয়ে গেল। যেমন আমাদের প্রথমে মিউনিসিপ্যালিটিতে জানাতে হতো সেটা আমরা বলেছিলাম। দিদি, অভিযোগ জানাতে গিয়ে ওনারা যেভাবে ধমক খেলেন এটাকে আপনি সমর্থন করেন? ওখানে তো আমি ছিলাম না, ওরা কি ধমক খেয়েছেন না খেয়েছেন এটা কিন্তু আমি দেখিনি, ওখানে আমি ছিলাম না, আমি একটু দূরের দিকেই ছিলাম। না সেটা তো অবশ্যই, এটা আমরাও জানি 1,500 টাকা চলে না, কিন্তু সেটা তো বলতে হবে। এবং স্কুল তো যেখানে ওরা রান্না করে স্কুল তো ওদেরকে অনেকটাই সাপোর্ট দেয়, স্কুল থেকে ওরা ওদের খাওয়া দাওয়া সবই তো ওরা এখান থেকেই করে নেয়, কিন্তু তা সত্ত্বেও এটা ঠিক নয়, তবে এটা আমরা কিন্তু কেউ নই বলে। এতে অভাবের কিছু নেই, এ তো দল নয়, এ কোম্পানি। যেমন কোম্পানিতে হয় হুমকি ধমকানি চমকানি, চাকরি খেয়ে নেওয়ার ভয় দেখানো এগুলো থাকে, ঠিক এই কোম্পানি তাই হচ্ছে। খোঁজ নিয়ে দেখি কী বিষয়, কাতো তিনি এটা বলতে পারেন, তিনি যেহেতু চেয়ারম্যান মেদিনীপুর পৌরসভা, ফলে তিনি হয়তো তাদের সঙ্গে কথা বলেছেন, হয়তো তারা এটা ভাবছে যে তাদেরকে ধমকে দিয়েছেন, এরকম কিছু বিষয় নয়। হয়তো তিনি এটা বলছেন যে এটা সেই জায়গা নয় যেখানে হচ্ছে তাদের বেতন বাড়াবার কথা বলা, পৌরসভায় গিয়ে তারা চেয়ারম্যানকে পরবর্তী সময়তে লিখিতভাবে জানাতে পারতো। এটাও দেখতে হবে যে তারা ওখানে কারো দ্বারা পরিচিত হয়ে প্রভাবিত হয়ে ওখানে এই ধরনের অভিযোগ করতে গেছিলো কিনা। যে যে প্রোগ্রাম আছে আমাদের 1 এপ্রিল থেকে 20 তারিখ মধ্যে আমাদের শেষ করতে হবে, মিনস অ্যাপ্লিকেশন রিসিভ, তারপরে রিসিভ করার পরে আমাদের পরিষেবা দেবো। সেখানে আমাদের বেশি যে আছে ইন্টারফেয়ার হয় না, সেরকম বেসিক্যালি ক্যাম্প ডিজাইন করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।